পূর্ব বর্ধমান জেলার রায়নায় নিজের বসত বাড়িতে এসে খুন হলো কলকাতার এক ব্যবসায়ী। এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্তে নেমে রবিবার কলকাতা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, কোনো ক্লু অ্যাসেস তখন বেরোচ্ছিল না, বাট হাউ এভার উই গট সাম ক্লুজ অ্যান্ড উই হ্যাভ অ্যারেস্টেড দুজনকে আমরা অ্যারেস্ট করেছি কলকাতা থেকে। অ্যান্ড যে অ্যারেস্ট যেটা করা হয়েছে বেসিক্যালি উই গট টু নো দ্যাট এখানে বেসিক্যালি কন্ট্রাক্ট কিলিংয়ের একটা ব্যাপার আছে, বা সুপারি কিলার যেটা আপনারা দিট বলেছিলেন আগে তো ওটার ব্যাপার আছে। অ্যান্ড যে গাড়িটা ইউজ হয়েছিল ওই গাড়িটা আমরা গাড়িটাকে ট্রেস করতে পেরেছি থ্রু ভেরিয়াস সোর্সেস। অ্যান্ড ওই গাড়িটার ওনারশিপ অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছিল, অ্যারাউন্ড 10 জনের ওনারশিপ চেঞ্জ হয়েছিল, কিন্তু হাউ এভার ওটা যেটা নাম যেটা আছে আমাদের যার নামে রেজিস্ট্রেশন ওই নামটা এখনও চেঞ্জ হয়নি, কিন্তু নামটা সেম থাকতে অ্যারাউন্ড 10 জনের কাছে ফাইনালি 10 জনের কাছে বেসিক্যালি গাড়িটা হ্যান্ডস চেঞ্জ হয়েছিলো, যেটার জন্য যেটাতে ওরা এসেছিলো এসে বেসিক্যালি এই ঘটনাটা ওটা করেছে। অ্যান্ড আমরা এখন তদন্তটা এখনও চলছে, মোটিভটা বেসিক্যালি আমরা আরও মানে কোয়েশ্চেন জিজ্ঞাসাবাদ করে মোটিভটা জানতে পারছি। হিউজ ট্রানজ্যাকশন বেসিক্যালি ইনভলভ ছিল বিকজ অফ ইট ওয়াজ এ সুপারি কিলিং। আরও ফার্দার আমাদের অ্যারেস্ট ফার্দার জিজ্ঞাসাবাদ আমাদের করতে লাগবে আর আমরা একটা কেসটাকে আরও বিল্ড আপ করছি। আরো বেসিক্যালি কি কি আছে ওদের সাথে কে কে ছিল সব কিছু আমাদের এটা আমাদের জানার ব্যাপারটা আছে। দেখেন সুপারিটা কে দিয়েছিল কি না আমাদের আরো ডিটেইল ইনকোয়ারিতে আমরা সবকিছু এটাকে আমরা বের করব, বাট অ্যাজ ইট ইজ সুপারি কিলিং ইট ইনভলভ আমার ট্রানজ্যাকশনে বেসিক্যালি লট অফ মানি ট্রানজ্যাকশন ওটা আমাদের ইনভেস্টিগেশন ওটা চলছে, সো লেট ইট রিভিল ওয়েন দ্য ইনভেস্টিগেশন অ্যাজ এন ওয়েন হ্যাপেন্স। বাইকে ছিল, বাইকের আপনি বলেছেন বাইকের বেসিক্যালি আমরা এটা আইডেন্টিফাই করতে পেরেছি, একটা বাইক আর আপনার গাড়ি একটা ছিল, তো ওয়েব আইডেন্টিফাইড গাড়িটাকে আইডেন্টিফাই করা হয়েছে, বাইকটাকেও আইডেন্টিফাই করা হয়েছে বাইকটা ছিল, বাট ওটাকে লোকেট আমাদের এখন পিসিপি রেডি সেজন্য নোয়া কি বাইকটা আর গাড়িটাকে কোথায় বেসিক্যালি আছে। আর হেলমেট পরা অবস্থায় এটা হিউজ অ্যামাউন্ট এতটুকু কি বলতে পারছি আর এখন। হ্যাঁ আর্মস বেসিক্যালি আর্মস আমরা আর্মস রিকভারি যেটা হয়েছিল ওদের কাছে আর্মস ছিল, ঠিক আছে আর্মস ছিল অ্যান্ড আমাদের আর্মস যেটা সিজ হয়েছিল প্রবলি দ্যাট ওয়াজ আমাদের ফরেন্সিক্সের কাছে পাঠিয়েছি, যেটার জন্য ওই আর্মসটা যেটা আমরা রিকভার করেছিলাম ওইটা আর্মসটা অ্যাজ এ পার্ট অফ ওরা কি রিসেন্টলি ইউজড আছে আর ওই ঘটনাতে ইউজ হয়েছে কিনা ওটা আমরা বেসিক্যালি ফরেন্সিক্সের রিপোর্ট চাচ্ছি আর কি, কিন্তু দে হ্যাড আর্মস। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।